দু সালের অন্যতম বিতর্কিত বিষয় ছিল কাজী নজরুল ইসলামের গান কারাহ লৌকোহাট যে গানটি নতুন ভাবে সুর দিয়ে তৈরি করেছিলেন সুরকার এ আর রহমান পিপ্পা সিনেমায় ব্যবহৃত এই গান প্রকাশ্যে আসার পর নজরুল ভক্তদের তোপের মুখে পড়েন তিনি পাশাপাশি তার দিকে প্রশ্ন তোলেন নজরুল পরিবারের একাংশ সেই বিতর্কের পর সেভাবে এ আর রহমানকে দেখেননি অনুরাগীরা কোথাও কোনো মন্তব্যও করেননি তিনি তবে নতুন বছরে শোনা গেল তার মন্তব্য না তবে এবারে সেই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটির ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলেন গায়ক তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে অনেক ধরনের বিষয় সেখানে গায়ক জানান তার মা শিখেছিলেন কিভাবে জীবনের ব্যর্থতার সম্মুখীন হতে হয় অন্ধকার সময় নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায় জীবনে একটা সময় নানা ধরনের উল্টোপাল্টা খেয়াল আসতো তার মাথায় ছোটদের সঙ্গে কথা বলতে গিয়ে মায়ের দেওয়ার পরামর্শই সবার সঙ্গে ভাগ করে নেন এ আর রহমান তিনি বলেন ছোট বয়সে অনেক সময় নিজেকে শেষ করে ফেলার ভাবনা এসেছে আমার মাথায় সেই ভাবনা থেকে নিজেকে বের করার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে সে সময় মা বলেছিলেন যখন আমি অন্যের জন্য বাঁচব তখন আর এসব ভাবনা আমার মাথায় আসবে না মায়ের সে কথাগুলো এখনো ভোলেননি তিনি আর এইভাবেই কঠিনতম এই সিদ্ধান্ত থেকে মাথা থেকে একেবারেই ঝেড়ে ফেলেন মায়ের পরামর্শ এখনো প্রতিটা পদক্ষেপে মেনে চলেন বিখ্যাত এই সুরকার এ আর রহমান মনে করেন স্বার্থপর না হয়ে অন্য কারোর জন্য বাঁচলে তবেই সেটিকে জীবন বলে কারোর জন্য সুর বাঁধা হোক কিংবা কারোর জন্য খাবার কেনা নিজের জন্য না ভেবে চারপাশের মানুষের কথা মানলে কখনো নেতিবাচক চিন্তাভাবনা মনকে প্রভাবিত করবে না